আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি নাজমিনা রা, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্র দশম অধ্যায়ের লেআউট সম্পর্কে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়গুলো হচ্ছে লেআউট কি, লেআউটের বৈশিষ্ট্য, লেআউট বা খারাপ বিন্যাসের লক্ষণ অথবা বৈশিষ্ট্য, লেআউটের গুরুত্ব। আসো আমরা লেআউট কি সে সম্পর্কে আলোচনা করি। লেআউটের বাংলা অর্থ হচ্ছে বিন্যাস, অর্থাৎ কোন প্রতিষ্ঠানে বা কারখানার অভ্যন্তরে তোমার বিভিন্ন ব্যবহৃত বিভিন্ন ধরনের অংশে যন্ত্রপাতি, তারপর কর্মী, কাঁচামাল, এই সবকিছুকে যখন বিভিন্ন ভাবে বা বিভিন্ন সাজিয়ে রাখা হয় বা গুছিয়ে রাখা হয়, সেটা হচ্ছে বিন্যাস। অর্থাৎ যে জিনিসটা যেখানে রাখার প্রয়োজন বা দরকার, সেটা যদি সুষ্ঠুভাবে রাখতে পারি, সেটা হচ্ছে কি, বিন্যাস। এরপরে দেখো আমরা পড়ব লেআউটের বৈশিষ্ট্য। তার মানে একটা লেআউটের বা বিন্যাসটা যখন তৈরি করব, সেই ক্ষেত্রে তার কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, সেটা আমরা আলোচনা করব। প্রথমটা দেখো পর্যাপ্ত স্থান। পর্যাপ্ত স্থানটা কি, একটা প্রতিষ্ঠান যখন আমরা তৈরি করব, সেখানে কিন্তু তোমার পর্যাপ্ত স্থান প্রয়োজন। তোমার যদি প্রতিষ্ঠানে পর্যাপ্ত স্থান যদি না থাকে, সেটাকে তুমি যতভাবে যেভাবে বিন্যাস তৈরি করো না কেন, যেভাবে বিন্যাস তৈরি করো না কেন, সেটা কিন্তু উত্তম বিন্যাস হিসেবে নির্বাচন করা যাবে না। তাই আমাকে বিন্যাস তৈরি করতে হলে অবশ্যই সেখানে পর্যাপ্ত স্থান প্রয়োজন। এরপরে দেখো গতিশীলতা। গতিশীলতাটা কি, একটা প্রতিষ্ঠান বা কারখানায় যারা কাজ করে শ্রমিক কর্মীরা, তার এমনকি মালামাল, এই সবকিছু যখন সহজভাবে আনা নেওয়া করা যায়, সেখানে কর্মচারীরা ওই প্রতিষ্ঠানের কাজগুলো কি সুষ্ঠুভাবে করতে পারে, মানে চলাচল যাতে সহজ হয়। যদি তোমার এই ধরনের চলাচলগুলো যদি সহজ হয় বা আসা যাওয়ার যদি কোনো সমস্যা না হয়, তাহলে সেই ক্ষেত্রে তারা কি কাজগুলো, প্রতিষ্ঠানের উৎপাদনের কাজগুলো সুষ্ঠুভাবে করতে পারে। যদি করতে পারে, সেখানে তোমার কি হচ্ছে, উৎপাদনের কাজটাও বেড়ে যাবে এবং কাজের সাথে সাথে কর্মীদের কি গতিশীলতাটাও বেড়ে যাবে। এরপরে দেখো কার্য পরিবেশ। কার্য পরিবেশটাও কিন্তু তোমার বিন্যাসের একটি অন্যতম বৈশিষ্ট্য। তোমার প্রতিষ্ঠানে যারা কাজ করে, তা সেই পরিবেশ, প্রতিষ্ঠানের পরিবেশটা যাতে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেটার উপরে কি তোমার বিন্যাসটা নির্ভর করে। তাহলে অবশ্যই আমাকে বিন্যাস তৈরি করার ক্ষেত্রে কার্য পরিবেশটা বিশেষভাবে বিবেচনা করতে হবে। এরপরে দেখো নমনীয়তা। নমনীয়তাটা কিন্তু একটা বিন্যাসের অন্যতম বৈশিষ্ট্য। আমাদের যখন আমরা প্রতিষ্ঠানের কাজগুলো করব, সেই ক্ষেত্রে যদি তোমার নমনীয়তা না থাকে, অনেক সময় প্রতিষ্ঠানের উৎপাদনের কাজটা কি ব্যাঘাত সৃষ্টি করতে পারে। যেমন ধরো আমরা তোমার একটা প্রতিষ্ঠানে যখন আমরা কাজগুলো করি বা কাজের ক্ষেত্রে যখন পার্টিশন থাকে, দেয়াল দিয়ে যে আমরা পার্টিশনটা করে থাকি, এটার পরবর্তী যদি আমি সেটা দেয়ালের পরিবর্তে যদি তোমার কাচের দিয়ে, থাই গ্লাস দিয়ে যদি পার্টিশনটা করি, সেটা কি পূর্ণ বিন্যাস হিসেবে নিয়োজিত হবে। তার মানে নমনীয়তা হচ্ছে যদি প্রয়োজন অনুসারে আমরা যদি এটা পরিবর্তন করি, সেটা কি পূর্ণ বিন্যাস হিসেবে বিবেচিত হবে। এরপরে দেখো গুদাম ঘরের অবস্থান। গুদাম ঘরের অবস্থানটা কি, যখন আমরা পণ্য তৈরি করব, সেক্ষেত্রে উৎপাদনের পণ্য এবং গুদাম ঘরের অবস্থানটা কিন্তু কাছাকাছি হতে হবে। যদি তোমার উৎপাদন পণ্য এবং গুদাম ঘর যদি কাছাকাছি না হয়, সেক্ষেত্রে কি আমার পণ্যগুলো কি খারাপ হয়ে যাবে, আমি সঠিকভাবে পণ্যগুলো কি সংরক্ষণ করতে পারবো না। কিন্তু বিন্যাস সেক্ষেত্রে আমাদের কি সহযোগিতা করে থাকে। এরপরে দেখো কর্মীর নিরাপত্তা। কর্মীর নিরাপত্তাটা কিন্তু অবশ্যই একটা প্রতিষ্ঠানে বিশেষভাবে বিবেচনা করতে হবে। কারণ কর্মীদের প্রতিষ্ঠানে যদি কর্মীদের নিরাপত্তা না থাকে, সেক্ষেত্রে কর্মীরা কি ওই প্রতিষ্ঠানে কাজ করতে কি স্বাচ্ছন্দ্য বোধ করে না। কারণ বিভিন্ন ধরনের ধরো অগ্নিকাণ্ড ঘটতে পারে, সেই ক্ষেত্রে তাদের যদি ওই ধরনের সুব্যবস্থা যদি না থাকে, তাহলে কি তোমার কর্মীরা সেখানে পণ্যগুলি সঠিক উৎপাদন করতে পারে এবং তারা কি নিরাপত্তা করতে পারে না। এই জন্য বিন্যাস কি করে আমাদের সেই কর্মীদেরকে নিরাপদ দেওয়ার জন্য বিভিন্নভাবে কর্মী নিরাপত্তা ব্যবস্থা করে থাকে।
তারপর দেখো সহজ চলাচল। একটা প্রতিষ্ঠানে কর্মচারীরা তোমার আসা যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে জায়গা থাকে, ঠিক আছে? এখন সেই ক্ষেত্রে আমাদের বিন্যাস কি করে, তাদের আসা যাওয়া করার জন্য এবং মালামাল আনা নেওয়া করার জন্য কি করে সহজ চলাচলে ব্যবস্থা করে থাকে। তারপর দেখো উৎপাদন নিয়ন্ত্রণ। উৎপাদন নিয়ন্ত্রণ, উৎপাদন নিয়ন্ত্রণ কি, একটা পণ্য যখন আমি তৈরি করব সেই পণ্যটা বা উৎপাদন করব সেটা ভালো কিনা খারাপ সেটাও কি আমাকে বিন্যাস কি সহযোগিতা করে থাকে। এরপরে দেখো প্রাকৃতিক আলো বাতাসের সুবিধা। কোন একটা প্রতিষ্ঠান বা কোন আদালতে দেখো আমাদের কৃত্রিম আলো ব্যবস্থা করি, ঠিক আছে? সেই কৃত্রিম আলো ব্যবস্থার পাশাপাশি যদি আমি প্রাকৃতিক আলো বাতাসের ব্যবস্থা করি তাহলে সেক্ষেত্রে কি আমার প্রতিষ্ঠানের উৎপাদনের কাজটাকে আরো ভালো হবে। বিন্যাস কি করে আমাকে সেই প্রাকৃতিক আলো বাতাসের ব্যবস্থা কি করতে পারে বা সহযোগিতা করতে পারে। এরপরে দেখো আমরা যেটা করব, আমরা একটা লেআউটের যে তোমার উত্তম বিন বা লেআউটের বৈশিষ্ট্য যে করেছি বা এগুলো এই পয়েন্টগুলো যদি থাকে সেটাকে আমরা কি বলি উত্তম বিন্যাস হিসেবে বিবেচনা করি। কিন্তু এর পাশে যদি আমি ধরো এই খারাপ বিন্যাসের কি একটা লক্ষণ থাকতে পারে, তাহলে আমরা প্রথমে দেখি আমরা খারাপ বিন্যাসের লক্ষণগুলো কি। দীর্ঘ পরিবহন রেখা। দীর্ঘ পরিবহন রেখাটা কি, আমরা যখন পণ্য বা উৎপাদন করবো সেখানে কাঁচামাল এবং কারখানার যদি তোমার দূরত্ব যদি কম থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি পণ্যগুলো তৈরি করতে পারবো। কিন্তু কারখানা এবং তোমার কাঁচামাল এবং যন্ত্রপাতি গুলো যদি দূরত্ব হয়ে যায় সেটা কি আমার অপচয়টা কি বেড়ে যায় বা দীর্ঘ হয়ে যায়, সেক্ষেত্রে আমি কি পণ্য উৎপাদন করতে পারি না, এটাও আমার একটা খারাপ বিন্যাসের লক্ষণ। এরপর দেখো যোগাযোগের সমস্যা। যোগাযোগের সমস্যাটা কি, যোগাযোগের সমস্যাটা হচ্ছে যে আমাদের অফিস আদালতে বা কোনো প্রতিষ্ঠানে বা কারখানায় আমরা কি প্রত্যক্ষ ভাবে কি একজন আরেকজনের সাথে যোগাযোগ করি, সেই ক্ষেত্রে যদি তোমার আমাদের যোগাযোগের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আমাদের বিন্যাসটিকে সঠিকভাবে তৈরি করতে পারি না, এটাও একটা খারাপ লক্ষণ। এবার দেখো স্থানের অপচয়। স্থানের অপচয় কি, আমরা যেখানে পড়েছি যে পর্যাপ্ত স্থানের প্রয়োজন হবে, সেই ক্ষেত্রে যদি আমি পর্যাপ্ত স্থানের ব্যবস্থা করা সত্ত্বেও যদি সেই স্থানটা আমি সঠিকভাবে যদি ব্যবহার করতে না পারি তাহলে আমার কি এটা অপচয় হিসেবে কি অপচয় হিসেবে এটা কি ধরা হয়, এটা একটা খারাপ বিন্যাসের লক্ষণ। এরপর দেখো অপ্রয়োজনীয় যাতায়াত। অপ্রয়োজনীয় আমার কলকারখানার মালামাল বা কাঁচামালগুলো যন্ত্রপাতিগুলো আমার যদি দূরত্ব হয়ে থাকে সেক্ষেত্রে আমি কি পণ্য উৎপাদন কি করতে পারি না, বা দূরত্ব হয়ে গেলে আমাদের কর্মীরা সেখানে যেতে কি মানে যাতায়াতে কি অনেক খরচ বেড়ে যায়, মানে প্রয়োজন না থাকা সত্ত্বেও অনেক সময় কি আমরা সেখানে যেতে হয় কারণ আমার মালগুলো নিয়ে আসতে হয়, ওই ক্ষেত্রে আমাদের কি অপ্রয়োজনীয় কি যাতায়াতটা কি খরচটা কি বেড়ে যায়, এটাও একটা কি তোমার খারাপ বিন্যাসের লক্ষণ। এরপর দেখো নিরাপত্তার বিঘ্ন। আমরা যে উত্তম বিন্যাসটা করেছিলাম নিরাপত্তা থাকতে হবে, কর্মীদের নিরাপত্তা থাকতে হবে, এখন আমার খারাপ বিন্যাসের একটা লক্ষণ হচ্ছে যদি প্রতিষ্ঠানে কর্মীদের নিরাপত্তা যদি ব্যবস্থা না থাকে তাহলে সেখানে প্রতিষ্ঠানে কি কাজগুলো সঠিকভাবে করতে পারে না এবং উৎপাদনের কাজটা কি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না, তাই এটা হচ্ছে একটা নিরাপত্তা কি বিঘ্নটা হচ্ছে খারাপ বিন্যাসের একটা লক্ষণ। তারপরে ব্যাপক অপচয়। ব্যাপক অপচয়টা কি, ব্যাপক অপচয় হচ্ছে আমার তোমার ধরলে আমরা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে যখন যতটুকু তোমার আলো বা সাজসজ্জা বা সাজানো সাজানো থাকে সেটা আমার যতটুকু দরকার ওই প্রতিষ্ঠানের সাজানোটাকে আমি অতটুকুর মধ্যে কি খরচ করব, কিন্তু এর থেকে যদি আমি অতিরিক্ত খরচ করে থাকি ওই প্রতিষ্ঠানে তাহলে এখানে কি আমার অনেক অপচয়টা বেড়ে যাবে। তাহলে এটা এগুলি কি হচ্ছে আমরা এখন বুঝতে পারছি যে একটা লেআউটে যেরকম বৈশিষ্ট্য ভালো বৈশিষ্ট্য আছে তার পাশাপাশি আছে কি খারাপ বিন্যাসের লক্ষণ। এরপরে দেখো আমরা করবো লেআউট বা বিন্যাসের গুরুত্ব। প্রথমটা দেখো স্থানের যথাযথ ব্যবহার। একটা প্রতিষ্ঠান কি অবশ্যই তার স্থানের উপর কি নির্ভর করে, তাই বিন্যাসের ক্ষেত্রে আমাকে অবশ্যই স্থানের যথাযথ ব্যবহারটা করতে হবে। এরপর দেখো অপচয় কমানো। একটা প্রতিষ্ঠানে অপচয় যত তুমি কমাবে তত তোমার প্রতিষ্ঠানের জন্য কি লাভজনক হবে, এই এই জন্য লাভ যদি উৎপাদন কাজটা সঠিকভাবে করা যায় তা ও অপচয় কমানো কিন্তু উৎপাদন কাজটা যদি সঠিকভাবে করা যায় তাহলে তোমার অবশ্যই কি প্রতিষ্ঠানে সেটা লাভজনক উপায় কি বা সুনাম অর্জন করবে। এরপর দেখো উৎপাদিত পণ্যে মান উন্নয়ন। মান উন্নয়ন জিনিসটা হচ্ছে তোমার একটা পণ্য যখন তৈরি করবো সেটা ভালো কিনা খারাপ সেটা কি নির্ধারণ করে, এই জন্য
বিন্যাস কি করে আমাদের উৎপাদিত পণ্যের মান উন্নয়নে বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকে। তার মানে একটা কাজকে আমি যদি বিভিন্ন পণ্যের মাধ্যমে ভাগ করে দিই, বিভিন্ন কর্মীর মধ্যে যদি ভাগ করে দিই, তাহলে ওই পণ্যটা ভালো কিনা খারাপ সেটা কি তোমার যাচাই করা হয় বা মান উন্নয়ন করা হয়, সেটা সম্ভব কি হবে বিন্যাসের মাধ্যমে। তারপর দেখো উৎপাদন বিলম্ব এড়ানো। উৎপাদন বিলম্বতা এড়ানোর ক্ষেত্রে বিন্যাসের কি প্রয়োজন পড়ে, কারণ যখন তুমি কাজ করবে বা উৎপাদন করবে সেক্ষেত্রে যদি মাঝপথে এসে যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে সেখানে উৎপাদন কাজটা সঠিকভাবে করা যাবে না। তাই আমাদের অবশ্যই বিন্যাস করে উৎপাদন উৎপাদনের ক্ষেত্রে বিলম্বটা কি দূর করে। এরপর দেখো মনোবল বাড়ানো। মনোবল বাড়ানো হচ্ছে তোমার যখন একটা প্রতিষ্ঠানে কর্মীদেরকে যখন তুমি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিবে বা নিরাপত্তার ব্যবস্থা করবে, সেক্ষেত্রে কি তার কর্মচারীরা সেই প্রতিষ্ঠানের কাজগুলো কি সঠিকভাবে করতে পারে এবং সেই সঠিকভাবে কাজ করার ক্ষেত্রে বিন্যাস অবশ্যই তোমার প্রয়োজন পড়ে। এবং যদি সঠিকভাবে যদি কাজ করতে পারে ওই প্রতিষ্ঠানে, তাহলে সেই ক্ষেত্রে তোমার কি কাজের প্রতি কর্মীদের মনোবল বাড়ে। এরপরে দেখো ঝুঁকি ঝুঁকি কমানো। ঝুঁকি কমানোটা কি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ঝুঁকির সম্মুখীন হই আমরা, যেমন চুরি ডাকাতি তারপর হচ্ছে এই ধরনের এইসবের ক্ষেত্রে তোমার বিন্যাস কি করে বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তোমার ঝুঁকি কমানোর জন্য বিন্যাস করে থাকে। যে কোনো ধরনের ঝুঁকি হোক না কেন সেটা বিন্যাসের মাধ্যমে কি দূর করা সম্ভব হয়। এরপরে দেখো সুনাম অর্জন। বিভিন্ন অফিস আদালতগুলো তার সুনাম অর্জনের জন্য বিন্যাসের কে বিন্যাসের সহযোগিতা নিয়ে থাকে। এরপরে দেখো সুষ্ঠু তত্ত্বাবধান। সুষ্ঠু তত্ত্বাবধানটা কি, সুষ্ঠু তত্ত্বাবধান হচ্ছে যখন তুমি কোনো একটা নির্দিষ্ট সুষ্ঠু মানে একটা ব্যবসা সুষ্ঠু তত্ত্বাবধান করবে, সেক্ষেত্রে সুপারভাইজার বা ফোরম্যান একটা নির্দিষ্ট স্থান থেকে কি তত্ত্বাবধানের ব্যবস্থা করতে পারবে। যেমন এক জায়গা থেকে বা একটা স্থান থেকে যখন তুমি কাজ করবা সেখানে তোমার কি ওই সুপারভাইজার বা যার উপর বিভিন্ন ধরনের কর্মচারী বা বিভিন্ন ধরনের তোমার কি ফোরম্যান এরা আছে, এরা এক জায়গা থেকে কি করে ওই কাজ মানে প্রতিষ্ঠানটাকে সুষ্ঠুভাবে তত্ত্বাবধান করতে পারে। যেমন ধরো অফিস আদালতের যেমন সিসি ক্যামেরা থাকে, এই সিসি ক্যামেরার মাধ্যমে কি করে তারা প্রতিষ্ঠানের কে কাজগুলোকে সুষ্ঠুভাবে তত্ত্বাবধান করতে পারে। এটাও কিভাবে সম্ভব, একটা বিন্যাসের মাধ্যমে। এইগুলো দেখো সমন্বয় সাধন। একটা প্রতিষ্ঠানে যদি শ্রমিক কর্মচারী যদি সমন্বয় না থাকে বা সম্পর্ক যদি ভালো না থাকে তাহলে সেক্ষেত্রে কি তোমার প্রতিষ্ঠান কখনোই লাভজনক হবে না এবং কি সঠিকভাবে তার উৎপাদন করতে পারবে না। বিন্যাসের মাধ্যমে সেটা কি করে শ্রমিক কর্মচারীরা তাদের মধ্যে কি বিন্যাসের মাধ্যমে কর্মচারীদের মধ্যে বা যারা উদ্যোগ কর্মকর্তা আছে তাদের সাথে তাদের মধ্যে কি একটা আন্তঃ সম্পর্ক বা সমন্বয় সাধনের ব্যবস্থা করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা আজকাল যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। এই বিষয়গুলোর মধ্যে বা এই টপিকগুলোর মধ্যে তোমাদের যদি কোনো সমস্যা দেখা দেয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে।